এখনো ভাবতে পারছি না আমাদের বিয়ে হচ্ছে, কিন্তু এরপর কি? সবাই যখন জানবে তখন কিশোর বাগান কালী মন্দিরে চলে আসুন, আপনি ওখানে এলে দেখতে পাবেন কি হচ্ছে। না গেলে যে আপনি সর্বনাশটা আটকাতে পারবেন না। বলছি ওই আসলে আমাদের ছোট বৌমা রূপসাকে নিয়ে বেরিয়েছে, কোন দিকে গেছে বুঝতে পারছি না। দেখলাম না কি কোথায়? আরে ওই তো ওইদিকে রূপসা দেখলাম যে একটা ট্যাক্সিতে করে একটা ছেলের সঙ্গে উঠে চলে গেল। ট্যাক্সিতে কোন দিকে? ওইদিকে ওইদিকে। নবাব ফোন করছে, নিশ্চয়ই কোনো খবর আছে। আরে কোনো খবর পেলি বাবা? পুরো চিরুনি তল্লাশি করে ফেলেছি, কোথাও খুঁজে পাইনি। আমার মনে হয় না এদিকে পড়ে এসেছে কোথাও। আমরা তো এক্ষুনি একটা ব্যাপার জানলাম। হ্যাঁ কি কি? পাড়ার একজন জানালো যে রূপসাদের নাকি একটা ছেলের সাথে ট্যাক্সিতে উঠতে দেবে। কি বলছো? নবাব ফোনটা করে আমাকে আসল তাসটা খেলার সুযোগ করে দিল, এবার আমি একটু খেলে দিই টুক করে। বাবা বলছি রূপসাকে পাওয়া গেছে। সবাদা কাকু বললেন ওরা ওই কেশরবাগার কালী মন্দিরে মানে রূপসাকে দেখতে পাওয়া গেছে, সঙ্গে একটি ছেলে ছিল। যাব না আমরা ওই কেশরবাগান কালী মন্দিরে? কেশরবাগানে কালী মন্দির? নাও এবার সিঁদুর দান কর। প্রজাপতি ঋষি নষ্টুপছন্দ সমদেবতা পত্যু কন্যা পরিণয়ে বিনিয়োগ ও সম গন্ধর্বায় গন্ধর্বো তদ অগ্নয়ে। নবাব নন্দিনী শুনতে কি রবি প্রতিদিন সন্ধ্যা 6টায় স্টার জলসায়।